বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আহ ম্যাকে আমরা সাধারণত দেখি এখানে একটা টাইলস আছে টাইলস এরপর অনেকগুলো প্রোগ্রাম যেটা আমরা উইন্ডোজে দেখি না সচরাচর গুলো সবসময় ডেস্কটপে থাকে কিন্তু ম্যাকে এটা এই বারটাকে বলা হয় ডক তো এই ডকটাকে আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন দেখুন এখানে আমি যখন মাউস পয়েন্টারটা ডকের মাঝখানে আনতেছি দেখুন একটু জুম আউট হচ্ছে এই জিনিসগুলোকে আপনি নিজের ইচ্ছা মতো কনফিগারেশন করে সাজিয়ে নিতে পারেন সেই জন্য আপনাকে যেতে হবে অ্যাপল লগো যেখানে এখানে একটা ক্লিক করুন ক্লিক করে সিস্টেম আমরা সিস্টেম প্রিফারেন্সেস ঢুকলাম এখানে ডক আছে ডকে ক্লিক করলাম আচ্ছা এখানে যে সাইজটা দেওয়া আছে এটা হচ্ছে এই এই ডকের সাইজ মানে এটা কত মোটা হবে কত বড়ো হবে এই যে দেখুন আমি যখন এটা ছোট বড়ো করবো নিজেই বুঝতে পারবেন জিনিসটা

জুম হচ্ছে আপনি ইচ্ছা করলে জুম আরো বাড়িয়ে নিতে পারেন ম্যাক্সিমাম দিয়ে দেখুন অনেক বড় হয়ে আসছে এটা হচ্ছে ম্যাগনিফিকেশন তিন নম্বরে দেখুন এখানে আছে পজিশন অন স্ক্রিন বটম বটম মানে হচ্ছে এই ডগটা কোথায় অবস্থান করবে ডেস্কটপের আমি যদি এটা ল্যাপটে দিই দেখুন এটা ল্যাপটে চলে আসছে এখানে জুম ইন হ্যাঁ আমি যদি রাইটে দিই এটা রাইটে চলে আসছে আপনার সুবিধা মতো আপনি এটাকে যেখানে বসাতে চান ওইখানে রাখতে পারবেন আবার বটম আমি সবসময় বটমেই পছন্দ করি এখানে বটম আর এখানে আছে দেখুন অটো আমি যদি এখানে অটোমেটিক হাইড দিয়ে দিই দেখুন এটা চলে গেলে আমি যখন মাউসটা এখানে নিয়ে আসবো এটা এখানে এটা অটো চলে আসবে এটা হিডেন হয়ে আসে বাট আমি যখন মাউস নিয়ে আসবো তখন এই বারটা চলে আসবে ডকটা চলে আসবে তো আমি ম্যাগনিফিকেশনটা কমিয়ে নিচ্ছি এত ম্যাক্সিমাম দরকার নেই আর আমার হাইটে আমি পছন্দ করি না তাই আমি হাইটটা উঠিয়ে দিলাম এ হচ্ছে মোটামুটি একটা ডকের সাজানোর পদ্ধতি আর আপনি ইচ্ছা করলে শর্টকাটে সিস্টেম প্রিফারেন্সেসে না গিয়েও এই ডকটাকে একটু ফিগার করতে পারেন যেমন অ্যাপল মানুষ ক্লিক করে এখানেও ডক আছে এখানে দুই তিনটা প্রোগ্রাম আপনি চেঞ্জ করতে পারবেন যেমন বটম কোন সাইডে রাখবেন আপনি ডকটাকে ডান পাশে না বাম পাশে নাকি মাঝখানে ল্যাফটে যদি চলে আসলো আমি সব সময় বললাম পছন্দ করি সবসময় মাঝখানে নিচে আবার এখানে আছে ডক ম্যাগনিফিকেশন অফ দেওয়া আছে যেটা জুম হয় সেটা হাইডিং অন করলে এটা চলে যাবে এখানে শর্টকাটে কিছু প্রোগ্রাম আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডকটাকে কিভাবে সাজানো যায় আর ডকে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি অ্যাড করতে চান সেটাও আমি আপনাদেরকে বলে দেবো নেক্সট আমার ভিডিও টিউটোরিয়ালে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সালামুক